এইটা কি গাছ? আম গাছ। এইটা কি আম গাছের ফল? এইটা কি আম গাছের পাতা? এইটা কি আম গাছের পাতা? এইটা কি আম গাছের মুকুল? যখন আম ধরছে এইটা কি? এইটা আম। ফল দেওয়া হয় বৃক্ষের নাম, এটা হইল আম। ফল দেওয়া হয় বৃক্ষের নাম, কিন্তু শিকড় বাকল লতা পাতা যাই থাকুক না কেন, ওইটা আম গাছেরই অংশ। মুকলেশা বাবা হচ্ছে বৃক্ষ, কেউ আমরা ফুল, কেউ আমরা ফল, কেউ আমরা শিকড়, কেউ আমরা ডাল, কেউ আমরা পাতা। এই হচ্ছে বিষয়। আজকে এইভাবে একটা উপস্থাপন করার ব্যবস্থা করছি। বাকি হইয়া আমাদের ভিতরে প্রভুর সত্তা আছে বলে আমি গান গাইতে পারি, আপনাদের মধ্যে প্রভুর সত্তা আছে বলে আপনারা গান শুনতে পারি। যেদিনই আরিফ ধরনের পরম সত্তা চলে যাবে, লক্ষ কোটি টাকা থেকে আরিফ ধরন আর কোনোদিন গান গাইতে আসবে না, আপনারা কেউ শুনতে আসবে না। তাইলে বোঝা যায় আমাদের মধ্যে যে আপনাদের মধ্যে সে একই প্রভু বিশ্বাস চলাচলে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন প্রকৃতি খেলা করছে,
এই একের পরে বিশ্বাস স্থাপন করে বা করতে পেরেছে তারা অন্য দিকে যাওয়ার প্রয়োজন। যন্ত্রী হইয়া বাজাও গো যন্ত্র, তুমি যন্ত্রী হইয়া বাজাও গো যন্ত্র, গুরু হইয়া তোমার সৃষ্টি দয়া